দেখেন, হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য লাস্ট ক্লাস দ্যাট ইউ হ্যাভ টেকেন টু সেপারেট সুইচেস, তাই না, অ্যান্ড ক্রিয়েট টু ভিলেন্স ইন ইচ সুইচেস, অ্যান্ড উই হ্যাভ সিন দ্যাট ওভার দেয়ার দ্যাট ইফ উই ডু পিং ফ্রম ভিলেন ওয়ান টু অ্যানাদার সুইচেস ভিলেন ওয়ান, উই উইল গেট দ্য রিপ্লাই, বাট হোয়াট অ্যাবাউট দ্য ইন্টার ভিলেন, দ্যাট মিনস ফ্রম ভিলেন টেন উই কুডেন্ট গেট দ্য রিপ্লাই ফ্রম ভিলেন টোয়েন্টি, তাই না, সো আমরা ভিলেন টেনের কোনো একটা পিসি থেকে যদি উই হ্যাভ যদি পিং we cannot get the reply. Why? Because there was no routing available on switches, and we have seen that we couldn't solve that problem. Thana sir, so today we will see, instead of using routing protocol, how we can do the routing in between VLAN or inter VLAN. Shetake bola hai inter VLAN routing. সো আমরা যেটা করবো পার্টিকুলারলি একটা সুইচ নিব, একটা সুইচ থেকে দুইটা ভিলেন ক্রিয়েট করবো, অথবা দুইটা সুইচ নিয়ে ভিলেন ক্রিয়েট করবো, তাই না, দুইটা ভিলেনের মধ্যে দুইটা সুইচের মধ্যে ভিতরে আমরা ট্রাঙ্কিং করতে পারি, ট্রাঙ্কিং করে দেন ভিলেনগুলিকে প্রোভাগেট করতে পারি, তাই না। যাই হোক, আমাদের এত কমপ্লিকেটেড না করে আমরা সিম্পল একটা সুইচ নিই, সুইচ নিয়ে একটা সুইচে দুইটা গ্রুপ ক্রিয়েট করি, দ্যাট মিনস একটা গ্রুপ হবে ভিলেন টেন, একটা গ্রুপ হবে টোয়েন্টি। তো আমরা দেখবো যে ভিলেন টেন এর বিটুইন দ্য পিসিস এ এখানে যদি একটা সাব নেটওয়ার্ক দেয়, এখানে একটা সাব নেটওয়ার্ক দেয়, দে উইল এখান থেকে আমি এখানে পিং করলে আই উইল গেট দ্য রিপ্লাই, এখান থেকে এখানে পিং করলে আই উইল গেট দ্য রিপ্লাই, বাট আই ওয়ান্ট গেট দ্য রিপ্লাই ফ্রম দিস ওয়ান টু দ্যাট ওয়ান, তাই না। সেটা সলভ করার জন্য একটা ওয়ে আছে, একটা ওয়ে হইছে একটা রুটার ইউজ করা, কারণ আমরা প্রিভিয়াসলি দেখছি একটা রুটারে দুইটা ইন্টারফেস থাকে, দুইটা ইন্টারফেসে যদি পিসি দেয়, ওই রুটারে যদি আমরা একটা রাউটিং প্রোটোকল এবং করি এবং ওই নেটওয়ার্কটাকে ওই রাউটিং প্রোটোকলের এগেনস্টে অ্যাসাইন করি, ইন দ্যাট কেস দে উইল কি এই রুটার একটা রাউটিং টেবল থাকবে, সো এই পিসি থেকে এই পিসিকে পিং করলে সে বেসড অন দ্যাট রাউটিং টেবল সে পিং পাঠাবে এবং পিং রিপ্লাই পাবো আমরা, তাই না, দ্যাট মিনস কানেক্টিভিটি উইল বি এস্টাবলিশ বিটুইন দিস টি টু ভিলেন্স, তাই না স্যার। সেটা একটা প্রবলেম সলিউশন হতে পারে, বাট ইন দিস কেস উই হ্যাভ টু ইউজ এ রাউটিং প্রোটোকল ইন রুটার, তাই না। তো আমরা যেটা দেখতেছি ফর এক্সাম্পল আজকে যেটা দেখবো যে আমরা কোনো রাউটিং প্রোটোকল ইউজ করবো না, কোনো রাউটিং প্রোটোকল না ইউজ করে কীভাবে আমরা সেটা করতে পারি, যদি আমরা এই দুইটা ভিলেনকে একটা সিঙ্গেল ফিজিক্যাল ভিলেনের ফিজিক্যাল কেবলের আন্ডারে আনতে পারি তাহলে এটা সম্ভব, কারণ রুটার তার নিজের ফিজিক্যাল ইন্টারফেসে যতগুলি কানেক্টেড থাকবে সে কী জানবে এগুলি সবই একসাথে, সো ইন দ্যাট কেস তার নলেজই থাকবে এটা ডাইরেক্টলি কানেক্টেড, তাই না, এক্ষেত্রে আমার কোনো রাউটিং প্রোটোকল দরকার নাই। সো সেই জন্য আমরা দেখবো যে আজকে একটা ফিজিক্যাল ভিলেন নিব, ফিজিক্যাল ইন্টারফেস নিব রুটারে, সেটাকে আমি ভার্চুয়ালি আমি দুইটা ভাগে ভাগ করবো, বা রুটার জানবে এটা একটা ফিজিক্যাল ইন্টারফেস, সো ভার্চুয়ালি ভাবে ভাগ করে বলবো তুমি এক ভাগ হয়েছে ভিলেন টেনের জন্য, আরেক ভাগ হয়েছে ভিলেন টোয়েন্টির জন্য, এই ভার্চুয়াল ভাগটাকে বলা হয় সাব ইন্টারফেস করা, একটা ইন্টারফেসকে ফার্দার ডিভাইড করা, দ্যাট মিনস সাব ইন্টারফেস করা, সো সাব ইন্টারফেসে দুইটা সেপারেট ইন্টারফেসের মধ্যে সব কিছু হবে, সাব ইন্টারফেস মানে কি এখন ধরে নিলাম সেপারেট হয়ে গেছে, তো আমরা এইভাবে বলতে পারি এই দুইটা মিলে একটা কেবল, দুইটা মিলে একটা কেবল এবং একটা কেবলকে আমরা সাব ইন্টারফেস করছি, করার ফলে একটাকে কি করবো আমরা ভিলেন টেনের আন্ডারে নেটওয়ার্কে দিব, আরেকটাকে ভিলেন টোয়েন্টির আন্ডারে নেটওয়ার্কে দিব, দেওয়ার পরে এখানে যে পোর্টটা থাকবে এই পোর্টটা ডেফিনেটলি একটা পোর্টের সাথে তো কানেক্টেড থাকবে, তাই না, এই পোর্টটাকে আমরা কি করবো ট্রাঙ্কিং পোর্ট হিসেবে করবো, সো দ্যাট দিস পোর্ট উইল অ্যালাউ মাল্টিপল ভিলেন্স টু প্রোপাগেট বিটুইন সুইচ অ্যান্ড রুটার্স, ইয়েস, সো এই কাজটি আমরা করবো, এই যে এই কাজটি এটাকে বলা হয় ইন্টার ভিলেন রাউটিং, ঠিক আছে স্যার। তো আমরা আমাদের কাজ কি আজকে, ফার্স্ট অফ অল উই আর গোয়িং টু টেক এ সুইচ অ্যান্ড ক্রিয়েট টু ক্রিয়েট মাল্টিপল ভিলেন্স অ্যান্ড অ্যাসাইন মাল্টিপল ভিলেন্স মেম্বার, ঠিক আছে স্যার, মাল্টিপল ভিলেন্স মেম্বার টু সাম পোর্টস, ঠিক আছে, সো এই মেম্বারগুলি অবশ্যই ইট উইল দিস মেম্বার উইল গেট আইপি ফ্রম ডিফারেন্ট সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, দেন আমরা এই রুটারে কি কাজ করতে হয় টু এনাবল দি ইন্টার ভিলেন রাউটিং ইন দিস টপোলজি, আমরা সেই কাজটা করব, ইয়েস,
আমি যেটা বলতেছিলাম, একটা সুইচে নিতে পারি, দুইটা সুইচে নিয়ে দুইটা ভিলেন করতে পারি, সেক্ষেত্রে আমাকে এখানে ট্রাঙ্কিং অ্যানাবল করতে হবে। তো সেটা করবো না, একটা সুইচ থেকে নিয়েই করে দেখাবো স্যার, একটাই করে দেখা যাবে, পারবেন তো? তাই না? দুইটা হলে জাস্ট খালি এখানে মধ্যে ট্রাঙ্কিং অ্যানাবল করলে হবে, যেটা আমরা লাস্ট ক্লাসে করছি ওই কাজটাই। কিন্তু না, কারণ এখান থেকে এই রুটার থেকে এই সুইচ থেকে এই সুইচে ট্রাঙ্ক করে দিলেই তো হইল। না, ব্যাপারটা এরকম, দুইটা নিয়ে করে দেখাই। এই যে একটা সুইচ নিলাম, আমার এই যে কানেকশনটা, এই কানেকশনটাকে ফর এক্সাম্পল এটা টু থেকে এটা টু, ঠিক আছে, এটা টু থেকে এই দুইটা পোর্টকে ট্রাঙ্ক করলেই হবে স্যার। তার মানে কি মাল্টিপল ভিলেন চলে যাবে। তো আমি যদি এখানে পিসিও রাখি, এখানে ফর এক্সাম্পল একটা ভিলেন, এখানে আরেকটা ভিলেন, ঠিক আছে, সমস্যা আছে? সমস্যা কিন্তু না, একই ঘটনা, ঠিক আছে। সো আমরা একটা সুইচে দুইটা রাখতে পারতাম, এখানে দুইটা সুইচে দুইটা রাখতেছি। ইভেন একটা পিসি হয়তো এখানে দুইটা ভিলেন, এখানে একটা ভিলেনের পিসি, এখানে আরেকটা ভিলেনের পিসি, এখানে একটা ভিলেনের পিসি, এখানে আরেকটা ভিলেনের পিসি। সো আমরা এটাও করতে পারি, করতে পারি না স্যার? কোনটা করবো স্যার? এটাই করবো। হ্যাঁ, সুইচে কি কি থাকবে? ভিলেন 10 এবং ভিলেন 20, এটা তো আর লেখা দরকার নাই, আছে স্যার? সো এখানে থাকবে ইন্টারফেস দুইটা, একটা হবে 0/0.2, এটার আইপি হবে, ইন্টারফেসের আইপি হবে 192.168.20.1, ঠিক আছে। এই এই ভিলেনগুলি, 20 ভিলেনগুলির কি, 20 ভিলেনগুলির গেটওয়ে, তাই না?
আর এটা হবে টেন ডট ওয়ান, তাই না? মানে টেন বিলিয়নের গেটওয়ে, আর এটা ধরলাম ওয়ান, সাব ইন্টারফেস ওয়ান, ক্লিয়ার? তো এইগুলি হবে অবশ্যই ট্রাঙ্ক পোর্ট, এই পোর্টটা হবে কি ট্রাঙ্ক পোর্ট, এখানে আমাকে ট্রাঙ্কিং করতে হবে, বাট দেখবো অ্যাকচুয়ালি কীভাবে করা হয়। আপিগুলি অ্যাসাইন করে একটু খেয়াল করে দেখেন, লাস্ট ক্লাস আইবি অ্যাসাইন করতে গিয়ে ভুল করছিলাম, কাজ হইতে সমস্যা হয়েছিল। এটা টেন ডট টেন না, সমস্যা নাই তো? এটা হবে টেন ডট টেন, এটা হবে টোয়েন্টি না? একটু খেয়াল করেন স্যার, কত হবে এটা? টোয়েন্টি ডট টেন না, টেন ডট ইলেভেন, টেন ডট ওয়ান, টোয়েন্টি ডট ইলেভেন, টোয়েন্টি ডট ওয়ান, সমস্যা আছে? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, এই পিসে এই সুইচ এবং এই সুইচে আমাকে ভিলেন ক্রিয়েট করতে হবে, তাই না? এনাবল সিওএনএফটি ভিলেন টেন, তাই না? নেম দিলাম ফর এক্সাম্পল এটা ফ্যাকাল্টি, আর আরেকটা ভিলেন হবে ভিলেন টোয়েন্টি, সেটার নেম দিলাম স্টুডেন্ট, অ্যাসাইন করবো ফ্যাকাল্টি কোথায় হবে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট জিরো বাই থ্রিতে না? হ্যাঁ জিরো বাই থ্রিতে না, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন টেন, নো শার্ট এক্সিট, আর পরে কী হবে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন টোয়েন্টি নো শার্ট এক্সিট, এক্সিট শো ভিলেন সামারি, অলরেডি তিন নম্বরে দশ, বিশ চার নম্বরে বিশ হয়ে গেছে, তাই না স্যার? আমরা লাস্ট ক্লাস থেকে এটা শিখছি, তো এটা তো তিন ছিল নাকি স্যার, বলিছে, সমস্যা নাই। তো এখানে আমাদের কি করতে হবে, দ্য সেম থিং হ্যাজ টু বি ডান ইন হেয়ার অ্যাজ ওয়েল, তাই না স্যার? ইন্টারফেস ফার্স্ট ইথারনেট জিরো বাই থ্রি, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন অ্যান্ড টেন নো শার্ট এক্সিট, ফোর বিলিয়ন হবে এটা টোয়েন্টি, ও তাই না, একটা কাজ করছি ভুল, নো শার্ট কি করছি বলেন তো, আমি বিলিয়ন ক্রিয়েটই করি না, না বিলিয়ন টেন, নেম কি ফ্যাকাল্টি বিলিয়ন টোয়েন্টি, টোয়েন্টি নেম কি স্টুডেন্ট,
হ্যাঁ আচ্ছা, এই সুইচটা তো যে এটা ট্রাঙ্ক করি তাই না, কোডটাকে দুই নাম্বার CUNFD ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন আমি অল দিয়ে দিই ঠিক আছে সহজের জন্য ঠিক আছে, বাট আমার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 10 এবং 20 তাই না, এই দুইটে কমা দিতে হবে। হ্যাঁ অল দিলে সব হয়ে যায়, বাট অল দেওয়া করা ভালো না তাই না, যে কেউ করে ঢুকে যেতে পারবে, তুমি অ্যালাউ করে রাখছো, বাট অ্যাকচুয়াল কথা হচ্ছে 10 20 আর অ্যাডমিন ভিলেন কত ছিল 1, এই তিনটা ঠিক আছে, সুইচ পোর্ট ট্রাঙ্ক কি জানি লিখতে হয় ভুলে গেলাম তো, নেটিভ ভিলেন কত 1 তাই না, নেটিভ ভিলেন কথা বললো তারা 1 দিয়ে, নো শট বাইর হয়ে গেলাম, এটা অফ হয়ে যাবে, এটা ঢুকলাম না, এবার এটা বাকি আছে না, এটা একটু দেখা যায়, শো রান শো ভিলেন, তাহলে আমরা দেখেন এখানেও 3 নাম্বার কি 10 নাম্বারে 4 নাম্বার হিসেবে 20 নাম্বার ভিলেন অ্যাসাইন হয়ে গেছে তাই না। তো CUNFD ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 ঠিক আছে, কি হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন ও সরি হ্যাঁ ভিলেন 10 20 1 সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন 1 বাই ডিফল্ট নেটিভ থাকে আর কি, নেটিভ ভিলেন 1 না দিলেও চলে, বাই ডিফল্ট নেটিভ থাকে, আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে নেটিভ ভিলেন উই ক্যান অ্যাসাইন ঠিক আছে, এক্সিট রাইট করলাম, শো রান দিন ফাইন, তাই না, এখন এখান থেকে এখানে পিং করে এটাতে এটার থেকে এটারে পিং করে পাওয়ার কথা তাই না স্যার, এইভাবে বলতে পারি ও ছাড়া তো যাওয়া যায় না, না এইটা এবং এইটা ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে একটা না, যদি এখন তো এপিসি থেকে যেহেতু তার একই ভিলেন এবং একই সাবনেটের আন্ডারে তাহলে পিসি থেকে পিং করে রিপ্লাই পাওয়ার কথা ইয়েস অর না, কত 192.168.1.10.11 না দেখেন রিপ্লাই পাইতেছি তাই না, যদিও তারা রিফারেন্স এটা আমরা ক্লাস ক্লাসই করছি তাই না, ভিলেনের জন্য পাচ্ছি, ইভেন from this one we should get the reply back from that PC as well, yes 192.168.20. কত 11, so I'm getting the reply, so that means it's done, yes fine, এখন বাকি আছে কি দেখেন আপনি এখান থেকে এটারে করলে সেম পিসি তে থাকলে আমরা রিপ্লাই পাবো না, আনলেস উই ডু দ্য ইন্টার ভিলেন ইন হিয়ার, সো ইন্টার ভিলেন করার জন্য এই সুইচে ফার্স্ট যাইতে হবে, গিয়ে কি করতে হবে CUNFD ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এটাকে কি করতে হবে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন কত 10 আর 20 দুইটাই তো স্যার, তো কোনো কিছু নাই না, রুটার থেকে এই দুইটাই তাই না, নো শট
যে আপ করলাম এক্সিট, এখানকার কাজ শেষ। এবার আমাকে যেতে হবে রুটারে, তাই না? রুটারে গিয়ে অ্যানাবল ইন্টারফেস কোনটা দেখে নিছিলাম, ফার্স্ট ইথারনেট থেকে না? ও গিগা ইথারনেট না, জিরো বাই জিরো। ফিজিক্যালটাকে আপ করলাম, ঠিক আছে? কি করলাম, ফিজিক্যালটাকে আপ করলাম এক্সিট। এখানে আর কোনো কাজ করা দরকার না। এবার আমার সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। ইন্টারফেস গিগা ইথারনেট 0/0.1, এই কথা লিখলে সাব ইন্টারফেস অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? লিখলাম, এখানে কি করতে হবে, নো শার্ট দিয়ে আপ করতে হবে। সাব ইন্টারফেসটাকে আপ করলাম, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, তাই না? আইপি অ্যাড্রেসটা কি হবে, 192.168.10.1, তাই না? তার মানে এই 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 পিসিগুলির গেটওয়ে এটা, তাই না? এখানে সাব ইন্টারফেস ক্রিয়েট করি, 10.1.255.255.255.0, ঠিক আছে? সমস্যা নাই তো? একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, সাব ইন্টারফেস, এগুলো রেগুলার আমরা করতেছি, হাজার হাজার বার করছি, ঠিক আছে? ও আচ্ছা, একটা কথা লিখতে হবে, এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ কত, এটা 10, ঠিক আছে? দেন আমাকে এটা করতে হবে, ভুল করে বলছিলাম। তার মানে আমরা এই যে ভিলেন 10 সেটার জন্য বলতেছি, তুমি ভিলেন 10 এরটা এই ইন্টারফেসে দিয়ে পাঠাবা, ভিলেন 10 এর ইনফরমেশন তোমার ইন্টারফেসে আসবে। এটাই এনক্যাপসুলেশন টাইপ, ডট এন কিউ ইস আইট্রিপল টাইপ, এবং সেটা কি 10 নাম্বার ভিলেন হয়ে গেল ট্রাঙ্কিং এর ক্ষেত্রে, ঠিক আছে? মানে এই পোর্টটাকে ভিলেন 10 এর জন্য, এই ইন্টারফেসটাকে ভিলেন 10 এর জন্য উপযুক্ত করলাম, আর কিছুই না, ঠিক আছে? এক্সিট। আরেকটা কি, ইন্টারফেস গিগা ইথারনেট 0.0.2, কি হবে, 2 হবে, দিলাম, কি হবে, এনক্যাপসুলেশন কি, ডট ওয়ান কিউ কত হবে, এটা 20 বিলিয়নের জন্য। এটা এটার আইপি অ্যাড্রেস রেঞ্জ কত ছিল, ওইটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি, 192.168.20.1, তাই না? গেটওয়েটা 255.255.255.0, নৌশাট এখন কাজ হওয়ার কথা আর কি, স্যার 192.168.10, তার নিজেরই পাই কিনা আগে দেখি, পাচ্ছে, তাই না? 20.1 হইতেছে। এবার দেখি আমরা পিসি রেপিং করে পাই কিনা, না 10. কত ছিল এটা, তার এটা একটা ছিল 10.10, পাইতেছে, আরটা ছিল 20.10, মানে এই পাশে ডাইরেক্টলি কানেক্টেড যে সেগুলি দেখলাম, তাই না? এবার ওই পাশের পিসিগুলি দেখি, 20.11, দ্যাট মিন্স এই পিসিগুলি দেখতেছি, তাই না? পাচ্ছি, তার মানে কি 20. আরেকটা কত ছিল, 10.11, সেটা রিপ্লাই করে পাই কিনা দেখি, পাইতেছি, তাই না? সো দ্যাট মিন্স বুঝতে পারতেছি এটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এবার আমি এই পিসি থেকে এই পিসির এবং এই পিসিরে পিং করে দেখি পাই কিনা, তাই না? তাহলে আমরা সাকসেসফুল, ইয়েস, যেটা আগে কত হয়তো এটা 20 কত হবে, 20.10 হবে একটা, না? এই পিসি থেকে পাচ্ছি, তাই না? আরেকটা দেখি কত, 20.11 পাইতেছি, মানে সব পাবো, দেখেন 10.10, এটা তো আগেই পাবো নিজের ভিলেন। আরেকটা কি, 10.11, সবই শেষ, কঠিন। সো নতুন কি শিখলাম, কিভাবে একটা রুটারে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হয়, সেই সাব ইন্টারফেসে কিভাবে ভিলেনটাকে অ্যাসাইন করতে হয়, এটা করলে কাজ হয়ে গেছে আগের লেভেলের সাথে মিলাইলে, আমাদের কি হয়ে গেল, ইন্টারভিলেন রাউটিং হয়ে গেল। সো দেখেন, আমরা এখানে কিন্তু উই হ্যাভেন্ট ইউজ এনি রাউটিং প্রোটোকল, তাই না? আমরা এই কাজটাই কিন্তু অন্যভাবে করতে পারতাম, যেমন ফর এক্সাম্পল যেটা আগে করছি, যে একটা রুটার নিছি, তারপরে একটা সুইচ এখানে, একটা সুইচ এখানে, তার সাথে কানেক্টেড রুটার থেকে ফর এক্সাম্পল এটা কানেক্টেড,
এটা কানেক্টেড, তাই না? তারপরে এই কাজগুলি আমরা আগেই করছি, তাই না? এখানে একটা পিসি এবং এখানে একটা পিসি, বাট ব্যাপারটা ছিল যে এইটা একটা সাব ইন্টারফেস, একটা ভিলেন, সরি ভিলেন না, এটা একটা রিয়েল সাব নেটওয়ার্ক, এটা একটা রিয়েল সাব নেটওয়ার্ক, তাই না? ভার্চুয়ালি না, এটা কিছু রিয়েল ছিল, কারণ রুটারের প্রতিটা ইন্টারফেস থেকে একটা সাব নেটওয়ার্ক ক্রিয়েট হয়, তাই না? এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, সো এটার ভিতরে একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিচ্ছি, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি এখানে। এটাও ভিলেন ওয়ানে ছিল, কারণ এটা বাই ডিফল্ট সুইচ ভিলেন ওয়ানে থাকে, এখানেও ভিলেন ওয়ানেই ছিল, বাট দুইজনে দুইটা সাব নেটওয়ার্ক করতো, বাট এই ভিলেন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, এটা আলাদা সুইচ, এটা আলাদা সুইচ, তো তারা জানে না, সেই জন্য করতে পারছি। বাট এখন আমরা যেটা করলাম যে এটা আমরা কাইটে দিলাম, এটা আমরা আমাদের কাছে নাই, দরকার নাই, তাই না? না করে একটা দিয়ে কীভাবে ইউজ করা যায়, তাই না? সেই কাজটাই আমরা করছি। এবং ওই ক্ষেত্রে কী করা লাগতো আগের ক্ষেত্রে বলেন তো, এই আসে না, তার মানে আগের ক্ষেত্রে কী করা লাগতো আমার, এই রুটারের মধ্যে একটা রাউটিং প্রোটোকল করা লাগতো, তাই না? আর এখানে রাউটিং প্রোটোকল করা লাগে না। এনি প্রবলেম স্যার? সেকশন টু, এখানে সবাই আছেন, থাকলে এখন নিয়ে নিতে পারবেন, কারণ আমার দুইটা ক্লাস লাগবে, মানে একটা বিপদ হয়ে গেলে দুইটা ক্লাসে, মানে কষ্ট করে হলে আগামী সপ্তাহে তো দুইটা ক্লাস হবে স্যার, তাই না? রবিবার আর মঙ্গলবার না, দুইটা ক্লাস হবে। তো যেটা করতে পারি, মঙ্গলবার না করে আমরা রোববারে যদি একবারে পাঁচটার মতো থাকেন ফিনিশ করে দিন, আচ্ছা ওটা ক্লাসে দেখা যাবে। তোমাদের তো দুইটা আজকে হবে, আবার নেক্সট সোমবারে হবে, তো হয়ে যাবে, মানে আমি লাস্টের দিনে রাখতে চাইতেছি না, এটা একটা মানে হয়তো বা জানি না, এখন আমার মানে ধৈর্য সহ্যে খুলে গেছে। ঠিক আছে, সমস্যা আছে? বাসায় কয়জনে এই পর্যন্ত যা যা করাইছিলাম প্র্যাকটিস করছেন? বেস্ট হয় না করা, তাই না? নয় চলে কি রুম খালি, কত আর কনসিডার, বারো তলায় তো এখন তো চাবি পাওয়ার কথা নাকি? একটু দেখো গিয়ে, হ্যাঁ নয় তলায় ওই ক্লাস কি শেষ করে দিছে, একটু জানবো ওই ক্লাসটা কারোর কাছ থেকে, মনে হইতেছে যেহেতু ওই দিন ক্লাস হয় না, শেষ করে দিছে নাকি?